नमस्कार सकल के पंचायत निर्वाचन 2023 बैलट पेपर व्यवहार करार पड़े एकदम शेषे कीभावे बैलट पेपर अकाउंट फिल आप करबें सेटी आज के देखबो। बैलट पेपर अकाउंटेर फर्म नम्बर होच्छे 18। प्रथमे देखुन लेखा आछे इलेक्शन टू द डैश ग्राम पंचायत, एखाने ग्राम पंचायतेर नाम लिखते हबे। तारपर देखुन लेखा आछे नम्बर एंड नेम अफ द पोलिंग स्टेशन, पोलिंग स्टेशनेर नाम और नम्बर ये लिखे फेलते हबे। एरपर देखुन प्रथमे लेखा आछे जे ব্যালট পেপার রিসিপ্ট, ডিসি থেকে যখন ব্যালট পেপার আপনারা নিয়েছিলেন তখন একটা নির্দিষ্ট সিরিয়াল নাম্বার প্রতিটা ব্যালট পেপারেই ছিল। তাই শুরুর যে ব্যালট পেপার নাম্বার সিরিয়াল নাম্বার 1401 থেকে 2400 এখানে লেখা হলো, তাহলে টোটাল কতগুলো হলো 1000টা, পাশের ঘরে 1000টা লিখে দেওয়া হলো। ব্যালট পেপার পাওয়ার পরে ভোটের আগের দিন রাতে আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি বলেছিলাম যে ব্যালট পেপারটা সিগনেচার করে রাখতে হবে প্রিসাইডিং অফিসারকে। তাহলে এরকম হতে পারে প্রিসাইডিং অফিসার যতগুলো ব্যালট পেপারে সিগনেচার করেছিলেন ততগুলো ব্যালট পেপার ব্যবহার হয়নি। তাহলে সিগনেচার করা যে যে ব্যালট পেপারগুলো ব্যবহার হয়নি তার সিরিয়াল নাম্বারও এখানে লিখে ফেলতে হবে, এবং টোটাল কতগুলো ব্যালট পেপার ব্যবহার হয়নি সিগনেচার করা তার নাম্বার ডান পাশে লিখে দিতে হবে। দেখুন এখানে 50 লেখা হলো, 2201 থেকে 2250। এরপর দেখুন লেখা আছে উইথাউট দ্য সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার। কিছু ব্যালট পেপার আছে যেগুলোতে প্রিসাইডিং অফিসার সিগনেচার করেনি অথচ প্রিসাইডিং অফিসারের কাছে থেকে গেছে, যেগুলোতে ভোটও পড়েনি। তাহলে এরকম ব্যালট পেপার যদি থাকে তাহলে তার দেখুন সংখ্যাটা লিখে ফেলতে হবে। প্রথমে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার কত এখানে লেখা হয়েছে 2251 থেকে 2398 পর্যন্ত, টোটাল 98টা। তাহলে টোটাল আনইউজড ব্যালট পেপার এখন দাঁড়ালো 148টি। এরপরে দেখুন ব্যালট পেপার ইউজড ইন দ্য পোলিং স্টেশন, তাহলে কতগুলো ব্যালট পেপার ইউজড হচ্ছে। ওই প্রথমে ছিল 1000, আর 1000 থেকে যদি 148 বাদ দিই তাহলে দাঁড়ালো 852টা ব্যালট পেপার ইউজড হয়েছে। এরপরে দেখুন ব্যালট পেপার ক্যান্সেলড, প্রথমে আছে ফর ভায়োলেশন অফ ভোটিং প্রসিডিওর আন্ডার রুল 59। যদি ভোটিং প্রসিডিওরটি কোনো ভায়োলেট করা হয় তাহলে সেই ব্যালট পেপারগুলো তো ক্যান্সেলড হয়ে যাবে, এবং সেই ব্যালট পেপারের সিরিয়াল নাম্বারটি আপনাকে লিখে রাখতে হবে এবং তার সংখ্যাটিও লিখতে হবে। এখানে দেখুন 1537 আর 1810 এই দুটো ব্যালট পেপার ক্যান্সেল হয়েছে এবং তার সংখ্যা টোটাল হচ্ছে 2, পাশের ঘরে লেখা হলো। এবার দেখুন ভায়োলেশন অফ ভোটিং প্রসিডিওরটা কীরকম হতে পারে। ধরুন ব্যালট পেপার ইস্যু করা হলো একজন ভোটারকে, এরপরে সে ব্যালট বক্সে ফেলার আগে হঠাৎ করে কোনো একটা পার্টির নাম নিয়ে হয়তো বলে ফেললো যে আমি এই পার্টিকে ভোট দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে ভোটিং প্রসিডিওর ভায়োলেট হলো এবং তাকে আর ভোট দিতে দেওয়া যাবে না এবং তার ব্যালট পেপারটিও ক্যান্সেল হলো। এরপরে দেখুন নিচে লেখা আছে ফর এনি আদার রিজন, যদি কোনো ব্যালট পেপার ক্যান্সেল হয় তাহলে সেটিও লিখে রাখতে হবে। এনি আদার রিজন বলতে ধরুন যদি ব্যালট পেপার ড্যামেজ থাকে তাহলে সেক্ষেত্রে তার সিরিয়াল নাম্বারগুলো আপনাকে লিখে রাখতে হবে এবং কতগুলো ড্যামেজ আছে সেটাও লিখতে হবে। তাহলে টোটাল সংখ্যা হলো এখানে 5টা। এরপর দেখুন আছে ব্যালট পেপার ইউজড অ্যাজ স্ট্যান্ডার্ড ব্যালট পেপার। স্ট্যান্ডার্ড ব্যালট পেপার কোনগুলি? স্ট্যান্ডার্ড ব্যালট পেপার হলো যখন কোনো অরিজিনাল ভোটারের ভোট আগেই কোনো ভোটার দিয়ে চলে যান তাহলে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ব্যালট পেপার ইস্যু করা হয়। তবে এই ইস্যু করা ব্যালট পেপার দুটি ব্যালট বক্সে ফেলা হবে না, এটি একটি খামের মধ্যে সযত্নে প্রিসাইডিং অফিসারের কাছে থাকবে। তাহলে শুরুতেই দেখুন 852টা ব্যালট পেপার ইউজ হয়েছিল এবং তার মধ্যে এই 7টা ব্যালট পেপার ক্যান্সেল হচ্ছে 5টা আর 2টো টেন্ডার, তাহলে টোটাল 7টা। 852 থেকে 7টা বাদ দিলে 845টা ব্যালট পেপার কিন্তু ব্যালট বক্সে থাকবে। এইভাবে ব্যালট পেপার অ্যাকাউন্ট বা ফর্ম 18 ফিল আপ করতে হবে এবং খুব সাবধানতার সাথেই আপনাদেরকে ফিল আপ করতে হবে।